এত আনন্দ কিসে? বুঝলাম না তো বিষয়টা কি। বছর ঘুরে দেশ জুড়ে আবারও শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ 2018, আর সেই খুশিতে আনন্দ করছে সবাই। এইবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্দেশ্য হইল এখন থেকে প্রতিটা ডেলিভারি যেন হাসপাতাল বা সেবা কেন্দ্রে হয়। প্রসবের পর বাবা মা যেন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে, যাতে শিশুকে বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি মা যেন তার সন্তানের যত্ন নিতে পারে আর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে পারে, সেই ব্যাপারে সকলকে সচেতন করা। বাহ ভালো তো, কোথায় গেলে পাবো এই সেবা? অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান যেমন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, স্যাটেলাইট ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু স্বাস্থ্য ইউনিট এবং জেলা সদর হাসপাতালে পাওয়া যাবে। নভেম্বরের 24 থেকে 29 তারিখ সপ্তাহব্যাপী চলবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। আসুন, প্রত্যেকটি শিশু জন্ম যেন হয় হাসপাতাল অথবা সেবা কেন্দ্রে সেটি নিশ্চিত করি, সেই সাথে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার পদ্ধতিও গ্রহণ করি। আপনারা সকলেই সেবা গ্রহণের জন্য সেবা কেন্দ্রে আসুন। মনে রাখবেন, বাড়িতে প্রসব মা ও শিশুর জন্য মোটেও নিরাপদ নয়। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন সেবা ও পুষ্টি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ পেতে আজই ডায়াল করুন সুখী পরিবার কল সেন্টারে 1-6-7-6-7 এই নম্বরে। আসুন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি।